বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ, এই প্রতিপাদ্যে নীলফামারীতে শুরু হয়েছে 10 দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। নীলফামারী জেলা প্রতিনিধি আরফিনুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বুধবার বিকেলে জেলা শহরের শহীদ মিনার প্রাঙ্গণে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান। এর আগে শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর এস এম আবু বক্কর সাইফুল ইসলাম, নীলফামারী থানার পরিদর্শক মিজানুর রহমান ও অ্যাডভোকেট আমানুল্লাহ বক্তব্য দেন। নীলফামারী বন বিভাগের বন মামলা পরিচালনাকারী এটিএম আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান। পরে স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে মেলায় 30টি স্টল স্থান পেয়েছে। এই মেলা উপলক্ষে বিকেলে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সরকারের বিভিন্ন দপ্তর প্রধান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ছাড়াও গণমাধ্যম কর্মীগণ এতে অংশগ্রহণ করেন। Thank you.